পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলনী 2018 শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠত অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি জালাল আহমদ মাস্টারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরী। বিশেষ অতিথি আছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাফফর আহমদ চৌধুরী টিপু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুতাহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস, দক্ষিণ জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ ইদ্রিস সহ আরো বোধকে। অনেক ডেক্স নিউজ, সি প্লাস টিভি।